আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সেপ্টিয়াক্সোন ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটিতে আমি এই ইঞ্জেকশনটির কার্যকারিতা, ব্যবহার বিধি, ডোজ এবং একটি শিশুর শরীরে এই ইঞ্জেকশন প্রয়োগ করে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি সেপ্টিয়াক্সোন একটি তৃতীয় জেনারেশনের ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটি নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া, চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ, মূত্রতন্ত্রের সংক্রমণ, গনোরিয়া, ব্যাকটেরিয়াল সেপ্টেসেমিয়া, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ, ম্যানেঞ্জাইটিস, অপারেশন পরবর্তী সংক্রমণ প্রতিরোধে, অপারেশন পূর্ব ও পরবর্তী সংক্রমণ প্রতিরোধে এটি ব্যবহার হয়। এছাড়া শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পরে এটি ব্যবহার করা হয়ে থাকে। বাজারে এটি 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 1 গ্রাম এবং 2 গ্রাম ইঞ্জেকশন আকারে পাওয়া যায়। এটি দুই ধরনের হয়ে থাকে, একটি মাংস দেওয়ার জন্য এবং অপরটি সেরাই দেওয়ার জন্য IM এবং IV ইঞ্জেকশন হয়ে থাকে। এর ডোজ নিয়ে আলোচনা করি। এটি শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 50 থেকে 75 মিলিগ্রাম মাংসপেশিতে অথবা সেরাই প্রয়োগ করতে হয় এবং বয়স্কদের ক্ষেত্রে, মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 গ্রাম অথবা 2 মিলিগ্রাম সেরা অথবা মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। এবার চলুন আমি একটি শিশুর দেহে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করে আপনাদেরকে দেখাই।